हेलो व्यूअर्स, वेलकम बैक टू माय चैनल। मेरे सभी व्यूअर्स को मेरी तरफ से दिवाली की बहुत सारी शुभकामनाएं और हमारे बंगाली व्यूअर्स दे जानाई शुभ दीपावली प्रीति और शुभेच्छा। आज हम दिखाने वाले हैं दिवाली सेलिब्रेशन ब्लॉग, तो व्यूअर्स हमारे साथ रहिए और वीडियो को एंड तक ज़रूर देखिए। तो व्यूअर्स आमार संगे थाकुन और आमार वीडियो शेष पर्यंत अवश्य देखुन। एटा होलो आमार बालकनीर छोट्ट गार्डेन। इस दिवाली में हम क्या क्या करने वाले हैं आप लोग देखिए। देखुन बंधुरा, दिवालीर जोन्नो आमादेर फ्लोरटाके किभाबे सजानो होयेछे, सबाई किभाबे लाइटिंग और फुल दिए सजिएछे। एटा आमार लाइफेर फार्स्ट रंगोली। আমি লাইফে প্রথমবার রঙ্গোলি দিলাম, আগে কোনোদিন আমি রঙ্গোলি দিইনি, তবে এই প্রথমবার করলাম। কেমন হয়েছে দেখতে বন্ধুরা কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবেন। আর আরও অনেকে রঙ্গোলি দিয়েছে, সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি। আজকের দিনে ঘরে ঘরে সবাই মোমবাতি আর প্রদীপ দিয়ে ঘরকে সাজায়। আমিও আমার ছোট্ট বাগানকে মোমবাতি আর প্রদীপ দিয়ে সাজিয়েছি। দেখুন বন্ধুরা কেমন লাগছে দেখতে। फ्रेंड्स, अभी हम नीचे जा रहे हैं पटाखे फोड़ने। आप लोग देखते रहिए और वीडियो को एंजॉय करें। तो बंधुरा आमरा एखन जाच्छी नीचे बाजी फोटाते, अपनारा देखते थाकुन और वीडियोटाके एंजॉय करुन। आप लोगों से एक रिक्वेस्ट है, पटाखे फोड़ने के टाइम पे थोड़ी सावधानी बरते। আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট যে বাজি ফাটানোর সময় একটু সাবধানে বাজি ফাটাবেন, কারণ এই শুভ দিনে যেন বাজি ফাটানোর জন্য নিজের বা অন্য কারোর কোনো ক্ষতি না হয়। আরে উ করছো কেন রে? আমরা চোরকি বাজি ফাটাচ্ছিলাম। সাধারণত চোরকি বাজি ব্লাস্ট হয় না, আশেপাশে অনেক বাচ্চারাও ছিল, কিন্তু দুবার আমাদের সঙ্গে এমন হয়েছে যে এই চোরকি বাজি দুবার ব্লাস্ট হয়েছে। যদিও কারোর কিছু হয়নি, থ্যাংক গড বাচ্চারাও অনেক দূরে ছিল। हमारे पटाखे फोड़ना कंप्लीट। अभी हम जाने वाले हैं हैदराबाद कालीबाड़ी। हमारे बाजी फटानो कंप्लीट, अखन हमरा जाबो हैदराबाद कालीबाड़ी। आज काली पूजा है और हम सब लोग जा रहे हैं अभी कालीबाड़ी, और हम तो हैदराबाद, आप लोग तो जानते हैं। ये है रीना दीदी, ये है अरविंद दादा, ये है छोटू आरव, और ये तो हस्बैंड। हाय बोलो आरू। टाटा, अभी हम जा रहे हैं।
अभी हम हैदराबाद कलीवरी जा रहे हैं, अभी हम रास्ते पे हैं, कुछ ही देर में हम पहुंचने वाले हैं हैदराबाद कलीवरी। রাস্তা দিয়ে যাওয়ার সময় একটা জায়গায় আমাদের দাঁড়াতে হয়েছিল, কারণ সেখানে অনেকে মিলে প্রচুর পরিমাণের বাজি ফাটাচ্ছিল। কালীবাড়িতে ম্যাক্সিমাম বাঙালি প্রবাসীরা এখানে আসে, সবার সঙ্গে দেখা হয়, কথাবার্তা হয়, খুব মজা হয়, খাওয়া দাওয়া হয়, খুব ভালো লাগে। এই টাইমেই বাঙালিরা ম্যাক্সিমাম আসে, কারণ বাঙালিদের কালী পুজো দুর্গা পুজো একটা ভালো উৎসব। এখন আপনারা যাদেরকে দেখতে পাচ্ছেন, এরা সবাই আমার বন্ধু, আমরা একসঙ্গে আনন্দ করি, মজা করি, হাসি ঠাট্টা করি, গল্প করি, তারপর আমরা একে অপরের বাড়ি যাই, কোনো অনুষ্ঠান হলে সবাই সবাইকে নিমন্ত্রণ করে, আমরা কোথাও ঘুরতে গেলে সবাই একসঙ্গে ঘুরতে যাই। এক কথায় বলতে পারেন এরা হলো আমার এখানের ফ্যামিলি। একবার আপনাদের সঙ্গে সবাইকে পরিচয় করিয়ে দেব। দেখা শেষ হয়ে গেছে, এখন আমরা যাচ্ছি পেট পুজো করতে। আমরা এখন খেতে চলে এসেছি। এখানে বাঙালিদের একটা ফাস্টফুডের দোকান দিয়েছিল, এখানে চাউমিন, মোগলাই, এগরোল, কাটলেট, তারপর বিরিয়ানি, মোমো সব কিছুই পাওয়া যাচ্ছিল। তো আজকে যেহেতু কালী পুজো, আমরা সারাদিন নিরামিষ খেয়েছি, আর এখানে ম্যাক্সিমামই সব আমিষ ছিল, তো আমরা সাধারণত এখান থেকে নিরামিষই খেয়েছিলাম। এখানে যাদেরকে দেখতে পাচ্ছেন, এখানে ম্যাক্সিমামই সব বাঙালি, যেহেতু এটা বাঙালি কালীবাড়ি, তো এখানে সব হায়দ্রাবাদের বাঙালিরাই এখানে আসে। কথা বলছে না তো, এই যে মাইকার মা। কথা বলো, ফিউচারের ইউটিউব। দিওয়ালি স্পেশাল কিছু ফটো এই ভিডিওর লাস্টে দিলাম, আপনারা দেখতে থাকুন। আর আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আজকের মতো টাটা বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।